আমাদের দেশে কি হচ্ছে, মানুষ যখন সিনেমা দেখতে যাচ্ছে, ভালো সিনেমা রিলিজ হলে মানুষ টিকিট পাচ্ছে না। তো সবাই কিন্তু টিকিট না পেলে আবার সিনেমা দেখে না, অনেকে চিন্তা করে টিকিট পাচ্ছি না এটা দেখবো না, এটা প্যারা, পরে অনলাইনে আসলে দেখবো। আমরা কিন্তু দর্শক হারাই, আমাদের দেশে 100 সিনেমা হল হয় আমরা 100 কোটি টাকার ক্লাবে চলে যাবো। বাট অলরেডি আমরা শুনছি অনেকগুলো সিনেপ্লেক্স হচ্ছে, তো তাই না, হতে পারে তুফান দিয়ে সেটা শুরু হতে পারে, নাইকা চমক থাকবে, চমক কেউ একজন থাকবে। আমি তো ওনাকে চিনি না আসলে, আপনাদের মধ্যে বাংলাদেশে যে আসবে সে আমাদের সিনেমা নাইকা কিভাবে হবে, বাংলাদেশে আসতেই পারে, আমি জানি না। আমরা অফিসিয়াল বিশ্বাস করেন আপনারা, আমরা আমাদের দিক থেকে অফিসিয়াল আসার পরে আপনারা নিউজ করেন, কারণ আপনারা যখন একটা নায়িকার নাম দেন তাদেরকে অনেকে হয়তো শুভকামনা জানায়, কিন্তু তারা তো কাজটা করছে না, তখন তারা হয়তো কষ্ট পায়। তো এরকম না নেওয়াটা ভালো আর কি। তো নায়িকা ওরকম কেউ আমরা এখন লক করে দিয়ে কথা বলছি, দুজন নায়িকা থাকবে আমাদের সিনেমাতে গল্পের প্রয়োজনে, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আরেকটা খুব সুন্দর ইভেন্ট করে আপনাদের সামনে প্রকাশ করবো। আচ্ছা, আপনার আগের যে চলচ্চিত্রগুলো আমরা দেখেছি সেটা অধিকাংশ চলচ্চিত্র বা আপনার অধিকাংশ কন্টেন্টেই সত্য ঘটনার একটা ইনফ্লুয়েন্স থাকে, আমাদের সিনেমা কিন্তু আমরা যত সিনেমা আমরা দেখেছি আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া বা কারো জীবনের সাথে ঘটে যাওয়া বা মিক্স আপনার জীবনে তার জীবনে ঘটে যাওয়া, হ্যাঁ আমার ভালো লাগে সত্যি ঘটনা বলতে, বাট হ্যাঁ এটা 100% ওরকম ডিরেক্ট কোনো সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত না, বাট এরকম ঘটনা ঘটে পৃথিবীতে। গত কিছুদিন আগে আপনার সাথে আমাদের দেখা হয়েছিল, তখন আপনি বলেছিলেন যে 4টা সিনেমা হিট হয়েছে, 5টা সিনেমা হিট করলে বিয়ে করবেন, তাহলে কি তুফানের পরে আপনি বিয়ে করছেন? তুফান দেখা যাক, বিয়ে এর সাথে দিয়ে চালে হবে না, এসব ছোট থাকেন না, সব কিছু মিলতে হবে। দেখি তুফান হিট হলে মেয়ে দেখা শুরু করবে, পুরো চিন্তা করবো বিয়ে করার জন্য, মেয়ে দেখা শুরু করবেন, এটা এখনো বাকি আছে। আচ্ছা শাকিব খান যেটা বললো যে 100 কোটির কথা বললো, সো আপনার অ্যাজ এ ডিরেক্টর কেমন এক্সপেকটেশন, বা শাকিব খানকে যুক্ত করার প্রপোজালটা কি আপনার তরফ থেকে ছিল নাকি প্রোডাকশন? আমার তরফ থেকে ছিল, আমি চেয়েছিলাম শাকিব ভাই এখানে সিনেমা করতে, তারপরে হয়েছে। তো দেখেন আমি ওই 100 কোটি 200 কোটি টাকা ব্যবসার জন্য সিনেমা বানাই না, আমি আমার মনে ক্ষুধার জন্য সিনেমা বানাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, সিনেমা যদি ভালো হয় সে সিনেমা ব্যবসা করবে, কিন্তু ওইরকম করে কেউ সিনেমা বানাতে পারে না যে আমি এবার একটা 100 কোটি টাকা সিনেমা বানাবো, এবার ওপর সিনেমা হয় না আসলে, কারণ সিনেমা পুরোপুরি ব্যবসা জিনিসটা, এটা একটা ক্রিয়েটিভ জিনিস, এটা একটা আর্ট। আমার একটা গল্প বলতে ইচ্ছা করে আমি সেই গল্পটা বলি, আমি এমনভাবে গল্পটা বলি সেটা মানুষ পছন্দ করে। যে তুফানের গল্পটা আসলে এমন একটা গল্প, আমরা আস্তে আস্তে রিভিল করব সেটা, আসলে আমি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম যে এই ধরনের একটা গল্প আমি বলবো আসলে। তো এই গল্প যদি আমি যে স্বপ্ন দেখেছি, আমরা যে প্ল্যান করেছি, সেই প্ল্যান যদি আমরা এক্সিকিউশন করতে পারি, তাহলে এটা একটা জাওয়ান একটা কেজিএফ এর মতো হতে পারে। তুফানের জনরাটা কি ভাই? তুফানের জনরা অ্যাকশন জনরা এবং ড্রামা জনরা, এবং একটা পিওরিয়াল জনরা আর কি।